বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও সেরা অলরাউন্ডার জেমস স্টোকসকে পেল না ইংল্যান্ড। খারাপ খেলায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 22 স্টোকস। এদিনের বিশ্বকাপের ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ইংল্যান্ড অধিনায়ক পার্কারের দাবি, টস জিতে এই মাঠে তৃতীয় প্রথমে ফিল্ডিং নিয়েছেন।